Don't share your YouTube videos. Assalamu alaikum bondhura, welcome to Machai Technical Master 24. Asha kori shobai bhalo achen, alhamdulillah ami bhalo achi. Ami apnaderke ki jonno bollam je apnara kono dino apnader YouTube video ke karo sathe share korben na. Ki jonno bollam ei video modhe shompurno ta bisleshon korbo inshallah. Okay, amra jara YouTube e notun ba amra jara YouTube e notun kaaj korte eshechi, amra prothom obosthay kori ki amader ei video gulo amra amader মেসেঞ্জার বা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যে যেটাই ব্যবহার করি না কোনো, এখানে আমরা শেয়ার করি। কী জন্য শেয়ার করি? যে আমাদের ভিডিওর মধ্যে যাতে ভিউজ আসে। হ্যাঁ, আমরা অনেকেই শেয়ার করি, শেয়ার করার ফলে আমাদের ভিডিওর মধ্যে অনেকেরই ভিডিওর মধ্যে ভিউ আসে, 100, 200, 500, 1000 ভিউ আসে। এগুলো দেখে আমরা কীভাবে মোটিভেট হই, আমাদের ভিডিওর মধ্যে 1000 ভিউ এসেছে, আমি আরও ভিডিও বানাবো, আরও শেয়ার করবো, আমাদের ভিডিওর মধ্যে আরও ভিউ আসবে, আমি অল্প সময়ের মধ্যে আমার ভিড চ্যানেলের মধ্যে মনিটাইজেশন এনেবল করতে পারবো। ওকে, তো আমরা অনেকেই এটা ধারণা করি। তো দেখা যায় যে আমরা ইউটিউবে যে প্রথম ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বানিয়ে আমরা এই ভিডিওটার লিঙ্ক সবার সাথে শেয়ার করে দিয়েছি, আমাদের বন্ধু বান্ধব সবাইকে। আমাদের ভিডিওটা যে রিলেটেড, এই রিলেটেড ভিডিও দেখতে যেও পছন্দ করে না, আমরা তার সাথে ভিডিওটা শেয়ার করেছি। যাই হোক, অনেকে আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিওটা দেখে, দেখানোর ফলে হয় কি আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ভিউ হয়, প্লাস কিছু সাবস্ক্রাইবার হয়ে থাকে। ওকে, তো আমরা এগুলো দেখে মোটিভেট হই, তারপরে আমরা আবার একটি ভিডিও বানাই। এখন একটা জিনিস আপনারা মনে করান যে আপনারা যে প্রথম ভিডিওটা আপনারা শেয়ার করেছেন, আপনাদের ওই ভিডিওর মধ্যে 1000 ভিউ এসেছে, প্লাস ওই ভিডিওর মধ্যে আপনার 100 সাবস্ক্রাইবার এসেছে। এখন আপনারা পরবর্তী আরও একটা ভিডিও বানাইলেন, এই ভিডিওটা বানিয়ে আপনারা সবার সাথে শেয়ার করলেন, সবার সাথে শেয়ার করার ফলে হলো কি আপনার ওই ভিডিওর মধ্যে 500টা কিন্তু ভিউ আসবে না, মিনিমাম আপনার ওই ভিডিওর মধ্যে 400টা ভিউ আসবে। কারণ কি, আপনারা প্রথম অবস্থায় যে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেছেন, অনেকের এই ভিডিওটি ভালো লাগে নেই, ভালো না লাগার কারণে তারা আপনার লিঙ্কে আর ক্লিক করে নেই, প্লাস আপনার ভিডিওটা দেখে নেই। ওকে, তো এখন আবার দেখা যায় যে আপনি কিছুদিন পর আবার একটি ভিডিও বানালেন, আবার সেটা শেয়ার করলেন, দেখা যায় যে আপনার ওই ভিডিওতে এখন 300 ভিউ যাচ্ছে। কী জন্য? আপনার আগের ভিডিওটি তাদের ভালো লাগে নাই। এভাবে ধীরে ধীরে দেখা যায় যে আপনার ভিডিওর মধ্যে 0 ভিউ আসতেছে, আপনি ভিডিও শেয়ার করতেছেন, আপনার ভিডিওর মধ্যে 0 ভিউ আসতেছে, আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার ভিউ আসতেছে না। কারণ কি, আপনার চ্যানেল ডেড হয়ে গেছে, আপনার চ্যানেল মারা গিয়েছে, অর্থাৎ আপনার চ্যানেলে ইউটিউব অর্গ্যানিক ভিউজ আনেনি, আপনি আপনার চ্যানেলের মধ্যে নিজের ইচ্ছায় ভিউ এনেছেন, অর্থাৎ আপনার বন্ধুদের সাথে আপনার ভিডিওটি শেয়ার করেছেন, তারা আপনার ভিডিওটি দেখেছে, দেখার ফলে আপনার ইউটিউব চ্যানেলে ভিউ এসেছে। এখানে কিন্তু ইউটিউব কোনো নিয়ন্ত্রণ করেনি, বা ইউটিউব আপনার ভিডিওটাকে কারো কাছে পৌঁছে দেয়নি, আপনি আপনার ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দিয়েছেন। ওকে, তো এই হচ্ছিল শেয়ার করার ফল। আপনার যদি আপনার ভিডিওটাকে শেয়ার করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা 100%-এর মধ্যে 100% ডেড হয়ে যাবে, অর্থাৎ ফ্রিজ হয়ে যাবে। এখন আসেন, যদি আমরা আমাদের ভিডিওগুলোকে আমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার না করি, তাহলে হবেটা কি? আমরা আমাদের ভিডিওটাকে বন্ধুবান্ধবের সাথে শেয়ার না করে আমরা আমাদের ভিডিওটার কোয়ালিটিটা বৃদ্ধি করলাম, বৃদ্ধি করে আমরা এটা ইউটিউবে আপলোড করলাম। প্রথম অবস্থা দেখা গেলো যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে কোনো ভিউ আসতেছে না, 0 ভিউ 0 ভিউ 0 ভিউ। আপনার 10-12টা ভিডিও বানান বা 1-2 মাস কাজ করেন, দেখা যাবে যে আপনার প্রথম ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না, 0 ভিউ। তারপরে ভিডিওর মধ্যে দেখা যাবে যে 1টা ভিউ, তারপরে পরের মধ্যে ভিডিওর মধ্যে দেখা যাবে 10টা, তারপরে 20টা, তারপরে 30টা 40টা 50টা, এরকম করে ধীরে ধীরে ভিউ আসতে থাকবে, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে ভিউ আর কমবে না, ধীরে ধীরে বাড়তে থাকবে। সব জিনিস কিন্তু শূন্য থেকেই কিন্তু বড় হয়ে যায়, কোনো জিনিস কিন্তু বড় থেকে শূন্য হয় না, বুঝতে পারছেন? আপনি এখন কী করবেন, এটা করবেন, এটা করবেন, অর্থাৎ আপনারা আপনাদের ভিডিওটাকে শেয়ার করবেন, নাকি ইউটিউবের হাতে ছেড়ে দেবেন যে ইউটিউব আমাদের ভিডিওটাকে অর্গ্যানিক ভিউ জানেন? আপনারা কোনটা করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ডিসিশন। আপনারা যদি শেয়ার করেন, একসময় দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা ডেড হয়ে গেছে, আর যদি আপনারা শেয়ার না করেন, একসময় দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে। সম্পূর্ণটা আপনার ইচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট এটা বলে দিলাম। আপনারা এখন অনেকেই বলতে পারেন যে ভাই, ভিডিও তো শেয়ার করা ভালো, শেয়ার করা ভিডিও ভালো, কিন্তু মাত্রাতিরিক্ত শেয়ার করা ভালো না। আপনার অডিয়েন্সরা যদি আপনাদের ভিডিওটাকে শেয়ার করে, তাহলে ওইখান থেকে আপনার যদি একটা ভিউজ আছে, বা ওইখান থেকে কারো যদি আপনার ভিডিওটা ভালো লাগে, তাহলে পরবর্তীতে আপনার ভিডিওটা সে দেখবে। আপনারা যেহেতু আপনার বন্ধুবান্ধবের সাথে আপনার ভিডিওটা আপনি নিজেই শেয়ার করেছেন, আপনার বন্ধুবান্ধব কোনো দিনও আপনার সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবে না, কারণ কারো ভালো কাইও দেখতে পারে না ভাই বর্তমান সময়ে, এটাই রিয়েলিটি। আপনার বন্ধুরা করবে কি, আপনার ভিডিওটাকে 1 মিনিট
বা 20 সেকেন্ড 30 সেকেন্ড ওয়াচ করবে। ওয়াচ করার ফলে কী হচ্ছে, আপনার ভিডিওর ইম্প্রেশন কমে যাচ্ছে, ইউটিউব তখন বুঝবে এই ভিডিওর মধ্যে কোনো দম নেই, এই ভিডিওটা ভালো না, এই ভিডিওটাকে ব্যান করে দিবে। অর্থাৎ ইউটিউব এই ভিডিওটাকে আর সবার কাছে পৌঁছে দিবে না, এই ভিডিওটাকে ডেড বানিয়ে দিবে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটাকে ডেড বানিয়ে দেবে, প্লিজ কোনো ভিউ আসবে না। তো আশা করি আপনারা সব কিছু বুঝেছেন, আমি সব কিছু ক্লিয়ারলি মন খুলেই বলেছি সব কিছু ভাই। এখন আপনারা কী করবেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, জাস্ট আমার কথা আপনার ডিপেন্ড করা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।